বল্টু, তুই বলতো, মেয়েরা সব জায়গাতে কাজ করলেও ফায়ার সার্ভিসে কাজ করে না কেন? কারণ স্যার একটাই, কারণ তারা শুধু আগুন জ্বালাতে পারে কিন্তু নিভাতে পারে না। আচ্ছা, তুই এমন একটা বিপদের নাম বল যা থেকে উদ্ধার হলেও বিপদ না হলেও বিপদ। লুঙ্গিতে আগুন লাগলে স্যার, তখন লুঙ্গি খুললেও বিপদ আর না খুললে আরো মহা বিপদ। তোরা ভালো করে শুনে রাখ, আমরা স্বাধীন দেশের নাগরিক, তাই আমাদের অধিকার আছে ইচ্ছা মতো কাজ করার। স্যার তাই আমি বাইরে যাব বিড়ি খাইতে। স্যার পুলিশের হাতে মার খাইতে খাইতে আমার জীবনটা পুরাই অতিষ্ঠ হয়ে গেছে। কেন রে, তুই চোর নাকি সন্ত্রাসী? আরে না স্যার, আমার বাবা পুলিশ। বল্টু বলতো, আদর্শ স্বামী কাকে বলে? স্যার যে বউ এর কষ্টে ঘরে আরেকটা বউ আনে তাকে সাহায্য করার জন্য, তাকে আদর্শ স্বামী বলে। বল্টু, তোর গার্লফ্রেন্ড কয়টা? স্যার আমার গার্লফ্রেন্ড 100টা। কি বলিস, সত্যি কি তোর 100টা গার্লফ্রেন্ড? জি স্যার, যে একটা আছে ও বলে ও একাই 100। এখন সকাল 10টা বাজে, তুই ক্লাসে এসে ঘুমাচ্ছিস কেন? না স্যার, ঘুমাচ্ছি কোথায়। তাহলে তুই কি করতেছিস? সারা রাত ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রেস্ট নিচ্ছি এই আর কি। ছোট ছোট ছেলে মেয়ে প্রেমে পড়েছে, তারা আবার পার্কে গিয়ে ধরা খেয়েছে। বল্টু বলতো, এর পরের লাইন কি হবে? কে দেখেছে কে দেখেছে, টিচার দেখেছে, প্রশ্ন হলো টিচার কেন পার্কে গিয়েছে। বল্টু, নারী সম্পর্কে কিছু বলতো। বড়ই অদ্ভুত এই নারী কুল স্যার, মা হলে করে শাসন, প্রেমিকা হলে করে শোষণ, আর বউ হলে শুধু ভাষণ আর ভাষণ। বল্টু বলতো, প্রেম কি জিনিস? স্যার ইয়া এক প্রকার চিকুন গুনিয়া রোগ, জ্বর চলে যায় কিন্তু ব্যথাটা থাকে অনেক দিন। বল্টু বলতো, বিদ্যুৎ চমকায় কেন? স্যার যাতে নায়িকারা নায়ককে জড়িয়ে ধরতে পারে। বল্টু তুই জানিস সব মেয়েরা কিন্তু এক না? খুব ভালো করে জানি স্যার, ওরা একটা থেকে আর একটা বেশি শয়তান। বল্টু তুই বলতো, আমি গোসল করি, তুমি গোসল করো, সে গোসল করে, এগুলো কোন কাল? স্যার এগুলো সব গরম কাল। ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আপডেট ফানি ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।